জনধন যোজনা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ঢুকছে টাকা। প্রতিদিনই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে লম্বা লাইন ব্যাংকগুলির সামনে। লম্বা লাইনের ভিড় এড়াতে চলছে অনলাইনের মাধ্যমে টাকা ট্রান্সফারের কাজ বিভিন্ন দোকানগুলিতে। ওই সমস্ত দোকানের মধ্যে শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন একটি দোকানের বিরুদ্ধে অভিযোগ টাকা তুলে নেবার। এরপরে গ্রাহকেরাও চড়া ওই দোকানে অভিযোগ, দুই তিনবার আঙুলের ছাপ নিলে টাকা উঠছে না। হঠাৎই অন্য সিএসপি থেকে ব্যালেন্স চেক করতে গেলে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে এসে শান্তিপুর থানার পুলিশ সামাল দেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, বঙ্গদর্পণ। 13 তারিখে আমার মা এসেছিল, ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, নিয়ে বলছে লিঙ্ক অ্যাড হচ্ছে না, অ্যাড হচ্ছে না বলে আজকে আমার মা ব্যাংক থেকে লাইন দিয়েছে ভোরবেলা। আজকে ব্যাংকে যখন গেছে বলছে আপনাদের তো টাকা নেই, সব 13 তারিখে উঠল হয়ে গেছে। এবারে কৌশিক ব্যাংকিং ওখান থেকে এটিএমে পাসবুক আপডেট হয় না, ঠিক আছে, বলছে এসবিআইতে এসবিআই মেশিন খারাপ আপডেটেড, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের তো এখন কোটি মাস আমাদের টাকা নেই।